হ্যালো, হ্যাঁ কেমন আছো? আর মনে নাই, আছি মহা ঝামেলায়। কালকে আর থাক, তুমি কেমন আছো? আর বলো না, পরশু দিন কালকে না তোমার সাথে যে চাইনিজ যাওয়ার কথা ছিল না, স্যার আমি রিক্সা না, আমি রিক্সা করে নাতিয়া তুমি গেছে। আপনার জরুরি ফোন, আপনি আমার ভারতীয় পাঁচ লক্ষ মন ত্যাগ করে কিসের ভারতীয় কিসের বাবা কিসের কি হয়েছে? সবাই জানে যে ভাড়া এই ভাড়ায় দেবেন, 30 টাকা দেন। কথা হিন্দু মালয়েশিয়া যদি 30 টাকা লাগাই, আমি আমি এই জায়গায় সর্বোচ্চ 10 টাকা ভাড়া, সেখানে তুই 12 টাকা, 13 টাকা, তোর 15 টাকা দিলাম। আমি যদি 1 টাকাও বেড়ে যাই, আমার তো আমদের কেমন কথা তা দেন। কেউ নাই দেখছো? আমি তো দেখলাম আপনাদের এই মানে ঝগড়াটাই চলতেছে, ঝগড়া করা তো ঠিক না। ভাড়া দিয়ে যান আমার জরুরি একটা ফোন, আমার কত কত জানে হাইয়া ভাড়া নাই, আর 30 টাকা, এখানে ভাড়া হয় 12 টাকা, 13 টাকা, 14 টাকা, তোর 1 টাকা বকশিস, 15 টাকা। আচ্ছা কোথেকে আসছেন? ভাই সানুয়ার থেকে আসছেন, আসলে আমরাও তো আসি, সেখানে 25-30 টাকা ভাড়া অবশ্যই হয়। কয়টা ভাড়া? শোনেন, আপনার নাম কি? আপনি তো জানেন শ্রমিকের হারিজ আছে, যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। একটা কাম হলে এই হুজুর কো একটা কাম, তারা জায়গা নাই, বেচারা নেই, হাদিস হাদিস এর কোনো নিরাপত্তা নাই, যে রাস্তা হাদিস হয়ে গেছে, হাদিস থাকলে মসজিদের মধ্যে, এটা মাস্তাই কাম। এখানে অন্য ব্যাপার তো কি হইতেছে, এখানে হাদিস হুজুর কো কোনো খাই নাই কাম, এখানে হাদিস শুনেন শুনেন, হাদিস তো শুধুমাত্র মসজিদে থাকার জন্যই আসে নাই, কোরআন শুধু মসজিদে থাকার জন্যই আসে নাই। আপনাদের জন্য, আপনাদের মতো যারা নামধারী মুসলমান তারাই এই সমস্ত কথা বলে। আপনি টাকা দেন, আর 10 টাকা দেন।
করতে পারে না। আচ্ছা স্যার পাইলাম না। যাও যাও ভালো না।